চল্লিশ দিন পূর্বে আপনাকে আমাকে জানিয়ে দেওয়া হবে, যদি আমরা বুঝি না। কিন্তু বন্ধুরা আমার, আমাদের রূপ কিন্তু ঠিকই বুঝে, যে সমস্ত নফসে মুতমাইন্নার অধিকার হয়ে গেছে, অর্থাৎ যারা একবারে উত্তম রূপে উত্তম রূহে পরিণত হয়েছে, তারা মৃত্যুর পূর্বে চল্লিশ দিন পূর্বে সে বুঝতে পারে সে কোন জায়গায় মৃত্যুবরণ করবে। কোন সুবাহানাল্লাহ বলতে পারেন যে হুজুর এটা কি বললেন, কি বললেন? এমন অনেক ওলিয়াতরা আছেন যারা বলে দিতে পারেন যে আমি উন্মুক্ত, এমন টাইমে আমি মারা যাব। কন্না সুবাহানাল্লাহ, এমন আমি অনেক নজির পেয়েছি। তো এই হাদিস পড়ে আরো বেশি আরো হয়ে গেছে ইমান, বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য চারজন ফেরেশতা প্রতিনিয়ত একেবারে পাঠিয়ে দিয়েছেন। আমরা প্রত্যেক দিন কি খাবো, নাস্তায় রুটি খাবো নাকি ভাত খাবো নাকি নাস্তার সময় উপাস থাকবো, সমস্ত কিছু ওই খাতার মধ্যে লিপিবদ্ধ আছে। ও বন্ধুরা আমার, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নফসে মুতমাইন্নার অধিকারী, নফস হচ্ছে তিন প্রকার। জুড়ে বলেন কয় প্রকার, কয় প্রকার নফস হচ্ছে? তিন প্রকার। একটা হচ্ছে নফসে আম্মারা, আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না। বুঝতে পারতেছেন? সকলে বলেন এক নাম্বার কি? নফসে আম্মারা, আম্মারা। দুই নাম্বার হচ্ছে নফসে লাওয়ামা, তিন নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না, অর্থাৎ ইংরেজিতে বলা হয় ইল হার্ট, ইল হার্ট, ডেড হার্ট, ডেড হার্ট, পিওর হার্ট, পিওর হার্ট। অর্থাৎ এই নফসে মুতমাইন্নার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي. বলেন সুবহান আল্লাহ। ও বন্ধুরা আমার, যেই নফস 40 দিন পূর্বে জানে যে আমি মৃত্যুবরণ করব, পৃথিবীতে আমার আর জায়গা নাই, আমি আর পৃথিবীর মধ্যে থাকতে পারবো না, এই সমস্ত লোকেরা জানতে পারে। কোন সমস্ত লোকেরা? যে সমস্ত লোকেরা নফসে মুতমাইন্নার অধিকারী। কোন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা জেনে নেই নফসে আম্মারা কাকে বলে, অর্থাৎ ডেড হার্ট কাকে বলে, কাকে বলে। নফসে আম্মারা হচ্ছে মৃত নফস, যার কলবের মধ্যে আল্লাহর রাসূলের প্রেম নাই, প্রেম নাই, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, যার কলবে কি নাই, কলবে কি নাই, আল্লাহর রাসূলের, আল্লাহর রাসূলের প্রেম নাই, প্রেম নাই, এবং আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে না, এটা হচ্ছে নফসে আম্মারা, যেটাকে বলা হয় ডেড হার্ট, ডেড হার্ট। দুই নাম্বার হচ্ছে ইল হার্ট, ইল হার্ট, মানে মানে নফসে লাওয়ামা, লাওয়ামা, আল্লাহকে মানে, রাসূলকেও মহব্বত করে কিন্তু গুনার কাজেও জড়ায় যায় আমরা, ঠিকই না, ঠিকই না? আমরা এখানে কেউ এমন আছেন যে বন্ধুরা আমি গুনাহ করি না, গুনাহ করি না, সবাই আমরা পাপ করি, ঠিকই না, ঠিকই না? আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করুন, বলেন আল্লাহুম্মা আমিন। শুনেন, বুখারী শরীফের মধ্যে আরেক হাদিস পড়েছি, আরেকটা হাদিস আমি পড়েছি, শুনলে অবাক হবেন। এই হাদিসের মধ্যে এসেছে যে আমরা যদি গুনাহ না করতাম, আমরা যদি পাপ না করতাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিতেন। কোন সুবহান, তার মানে আমরা পাপ করি যে, এটা আল্লাহ পাক চান আমরা পাপ করি, কিন্তু পাপের মধ্যে অটল থাকতে হবে না, অটল থাকা যাবে না, আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, কাঁদতে হবে। এই চোখের পানি আল্লাহ পাক বেশি চয়েস করেন। কোন সুবহান, এজন্য বন্ধুরা আমার, বাবা জিরা আমার, বাবা জিরা আমার, নফসে লাওয়ামা বলা হয় যে নফস এই পাপ করে আবার এই ভালো কাজ করে, এই নফসকে নফসে লাওয়ামা বলা হয় যেটা আমরা এই নফসের অধিকারী, আর নফসে মুতমাইন্না বলা হয় সেই নফসকে ইংরেজিতে বলা হয় পিওর হার্ট, কি হার্ট, কি হার্ট, একেবারে পিওর হার্ট, পিওর মানে যে হার্টের কোনো কি নাই, কোনো কি নাই, কোনো গুনাহ নাই। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবীগণদের, নবীগণদের এই হার্ট, এই হার্ট,
এই হার্ট বলা হয়েছে তাফসীরের মধ্যে এসেছে মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন পিওর হার্ট যেটা কোরআনের কারীমের মধ্যে আয়াতের মধ্যে ইরশাদ হয়েছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বন্ধুরে নফসে মুতমাইন্না হচ্ছে পিওর হার্ট অর্থাৎ ওলি আল্লাহদের নফস কন্যা সুবহানাল্লাহ আবার এই আয়াতের তাফসীরের মধ্যে আমি ওই আয়াতও পেয়েছি আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আপনি চিন্তা করতে পারছেন একটার সাথে আর একটার কানেকশন সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ নফসে মুতমাইন্না হচ্ছে এমন নফস যেই নফস ওলিদের নফসকে বলা হয়েছে নফসে মুতমাইন্না আর মৃত্যুর 40 দিন পূর্বে একজন ওলি বলে দিতে পারেন যে আমার মৃত্যু হবে অমুক দিনে অমুক টাইমে আর তাদের ব্যাপারে নফসে মুতমাইন্নার ব্যাপারে বলা হয়েছে ও বন্ধুরা আমার তাদের রূহ কিভাবে কবজ হয় শুনবেননি ও বন্ধুরে নফসে মুতমাইন্না রূহ কবজ হয় তাদেরকে জান্নাতের সিনারি মৃত্যুর সময় তাদের সামনে ধরিয়ে রাখা হয় আর তারা সবুজ পাখি হয়ে জান্নাতের মধ্যে উঠতে থাকে এমন সময় রূহটাকে কবজ করে নিয়ে যায় ওই আল্লাহর ওলি ব্যক্তিটা উনি উনার রূহটাকে যে কখন কবজ করেছে একটু বুঝতেও পারে না কোন সুবহানাল্লাহ এবার আসেন মৃত্যুর 40 দিন পূর্বে যে সমস্ত ফেরেশতাগণ আমাদেরকে জানিয়ে দেন এক নম্বরে এসেছে বুখারী শরীফের হাদিস এর মধ্যে এক নম্বরে এসেছে আমাদের খাদ্য নিয়ে যে সমস্ত ফেরেশতা নিযুক্ত হয়েছেন যিনি যে ফেরেশতা আমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন আল্লাহ যে তাকে এটা খাওয়াইবা ওইটা খাওয়াইবা ওইটা খাওয়াইবা ওইটা খাওয়াইবা সুবহানাল্লাহ কোন আপনি চিন্তা করতে পারছেন আমরা যে সকালে ভাত খাই অথবা রুটি খাই যে কোনো কিছু খাই অথবা না খাই এগুলো আল্লাহর খাতার মধ্যে লেখা আছে আর এই ফেরেশতা যখন আপনার আমার সময় যখন শেষ হয়ে যাবে এই ফেরেশতা রূহের কাছে এসে বলবে যে ভাই সারা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আকাশ থেকে জমিন পর্যন্ত খুঁজতে 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 আপনার জন্য এক ফুটা রিজিকও পাই নাই একটু রিজিকও পাই নাই ভাই আমি এই মুহূর্তে এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কন্যা সুবহানাল্লাহ আপনার সালামের কথা উল্লেখ করা আছে হাদিসের মধ্যে চিন্তা করতে পারছেন আমরা কিসের বড়াই করি কিসের নেতা কি কিসের কি ও বন্ধুরা আমার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে যে ফেরেশতা আমাদের কাছ থেকে বিদায় নেন ও বন্ধুরে হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে দেওয়া হয়েছে খাদ্যের জন্য যেমন ফেরেশতা নিয়োগ করে দেন আল্লাহ তদ্রূপভাবে আমরা যে পানি খাই সেই পানি খাবারের জন্য কিন্তু আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন কোন সুবহানাল্লাহ এত এত সাগর মহাসাগর থাকার করে সত্ত্বেও 40 দিন পূর্বে এই ফেরেশতা আয়েশা বলে রুহের কাছে আকাশে এসে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ও ভাই পৃথিবীর একেবারে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছি ও ভাই আপনার জন্য এক ফোঁটা পানিও আমি পাই না সুবহানাল্লাহ এই ফেরেশতা এই কথা বলে সালাম দিয়ে আবারও এই ফেরেশতা আপনার আমার কাছ থেকে 40 দিন পূর্বে বিদায় নিয়ে যায় ও বন্ধুরা আমার এরপরে হাদিসে পাকের মধ্যে রয়েছে তিন নম্বরে একজন ফেরেশতা আমাদেরকে নিযুক্ত করে দিয়েছেন যে আমরা কোন জায়গার মধ্যে যাব কোন জায়গার মধ্যে হাঁটবো কোন জায়গার মধ্যে আমরা ঘুমাবো এটাও একজন ফেরেশতা আমাদেরকে নিয়ে যান নিযুক্ত করে দিয়েছেন কে
এই ফেরেশতা মৃত্যুর 40 দিন পূর্বে আয়েশা আপনার আমার রূহকে বলবে এই ভাই আপনার জন্য এই পৃথিবীতে কোনো জায়গা নাই আপনি থাকতে পারবেন না আপনার থাকার দিন শেষ আপনার রূহ এই পৃথিবীতে থাকতে পারবে না ভাই গো পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমস্ত কিছু তন্ন তন্ন করে খুঁজেছি এক হাত জায়গা পাই নাই যে আপনি জমিনের উপরে থাকবেন কন্যা সুবহানাল্লাহ হাদিসে পাকের মধ্যে এসেছে এই রূহের ফেরেশতাও আপনাকে আমাকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলে ওই ফেরেশতাও আমাদের কাছ থেকে বিদায় হয়ে যায় সুবহানাল্লাহ বলেন চার নম্বরে যে ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন ও বন্ধুরা আমার এই ফেরেশতা আসে আয়েশা বলে ও ভাই মৃত্যুর 40 দিন পূর্বে আপনাকে জানিয়ে দিলাম আমাদের কিন্তু কোনো দোষ নাই কারণ আমরা তন্ন তন্ন করে পুরো পৃথিবী খুঁজেছি ও বন্ধুরা আমার আমরা যে গাছ দেখতেছি আশেপাশে যে গাছপালা আছে এগুলা কিন্তু আমাদেরকে অক্সিজেন দেয় আমরা অক্সিজেন গ্রহণ করি আর আমরা যেটা ছাড়ি এটা হচ্ছে নাইট্রোজেন এটা কি না কার্বন ডাইঅক্সাইড যাক একটা থাকতে পারে আমার খেয়াল আসতেছে না কিন্তু আমরা যেটা ছাড়ি গাছ যেটা ছাড়ে এটা আমরা গ্রহণ করি আর আমরা যেটা ছাড়ি এটা গাছে গ্রহণ করি কোন সুবহানাল্লাহ এই ফেরেশতা ও বন্ধু রে এই ফেরেশতা 40 দিন পূর্বে আয়েশা বলে ও ভাই আপনার আর চার থাকার মতো কোনো নিঃশ্বাস আমি পাই না অক্সিজেন দেওয়ার মতো কোনো নাই কোনো কিছু ক্যাপাসিটি নাই ও ভাই আপনি আমাকে এই মুহূর্তে বিদায় দিবেন আসসালামু আলাইকুম বলে ওই ফেরেশতাও মৃত্যুর 40 দিন পূর্বে আমাদের কাছ থেকে বিদায় হয়ে যায় কোন সুবহানাল্লাহ ও বন্ধুরা আমার এইভাবে 40 দিন পরে 40 দিন যে আমরা থাকি এটা হচ্ছে বোনাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুদরতিভাবে ফেরেশতা ছাড়াই আমাদেরকে এভাবে রাখেন ও বন্ধুরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন এই যে 40টা দিন মানুষ থাকে ফেরেশতা ছাড়া তার আর ভালো লাগে না তার ঘুম ভালো লাগে না তার খাওয়া দাওয়া ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না মনটা শুধু আনচান আনচান করে আপনি খাবার দিল খাবার খেতে চাইবে না এমন পরিস্থিতি হয়ে যাবে কিন্তু বন্ধুরা আমার আমরা বুঝি না কিন্তু যেই রূহ আমাদের বডি থেকে বের হয়ে যাবে ওই রূহ জানে কি জানে না ও বন্ধুরা আমার এজন্য সাবধান হয়ে যায় আমরা সাবধান হয়ে যাই আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনাকে আমাকে ব্যাংক ব্যালেন্স নিয়ে যাওয়ার জন্য দেওয়া হবে না এই কবরের মধ্যে টাকা পয়সা কাজে আসবে না এই কবরে শুধু আমাদেরকে সাদা তিন টুকরা কাপড় দিবে মহিলাদেরকে পাঁচ টুকরা কাপড় দিবে যে জামাটা আমরা পৃথিবীতে পরি সামনে পকেট আছে ডান সাইডে পকেট আছে বাম সাইডে পকেট আছে কিন্তু এমন একটা জামা আমাদেরকে পরিয়ে দেওয়া হবে যেই জামার কোনো পকেট নাই রে ভাই বলেন ঠিক কি না ও বন্ধুরা আমার এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নফস হচ্ছে তিন প্রকার নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না কিন্তু বন্ধুরে বুখারী শরীফের এই হাদিসের মধ্যেও এসেছে আমরা যদি গুনাহ না করতাম আল্লাহ পাক ধ্বংস করে দিয়ে আরেকটা জাতি বানাইতেন যাতে করে গুনাহ করে আবার গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন ক্ষমা চাই কোন সুবহানাল্লাহ তাহলে এ দ্বারা কি বুঝলাম আমরা যে আমরা পাপ করি পাপ করার কারণে আল্লাহ সাময়িক বেজার হন সাময়িক কি হন বেজার হন আল্লাহ অপেক্ষায় থাকে যে আমরা কখন আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইবো একটা আমরা যখন গুনাহ করি হাদিসে পাকের মধ্যে এসেছে বুখারী বর্ণনা ওই গুনাহটা সাথে সাথে লেখা হয় না কোন সুবহানাল্লাহ
একজন মুমিন বান্দা যখন গুনাহ করে একটু চিন্তা করে দেখে আমরা আল্লাহর কাছে কত প্রিয় আমরা যখন গুনাহ করি গুনাহ করার সাথে সাথে আমাদের পাপ আমলনামার মধ্যে তোলা হয় না লেখা হয় না কিছুক্ষণ ওয়েট করা হয় ফেরেশতা ওয়েট করে আহারে তুলে তো কোনো লাভ নাই এই বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় আল্লাহ পাক তো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ কর ও বন্ধুরা আমার আরেকটা জিনিস শুনে রাখেন বুখারীর বর্ণনা শুনলে এই সমস্ত বিষয়গুলো পড়লে দুনিয়ার কোনো খেয়াল থাকে না মন চাই বাবা মা স্ত্রী যত কিছু আছে সংসার সমস্ত কিছু রাইখা জঙ্গলে চলে যায় আর আল্লাহর ইবাদত করি এরকম লাগে নিজের কাছে ও বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান দেখেন আমরা একটা ভালো কাজে নিয়ত করি যে আমি কালকে সুন্দরভাবে ওই সবে বারাত অথবা সবে মেরাজের রাতের মধ্যে আমি সারা রাত আমল করব নিয়ত করলেন কি করলেন আপনি আমি নিয়ত করলাম যে আগামী কাল সবে বারাত আগামী কাল সবে মেরাজ অথবা লাইলাতুল কদরের রাত আল্লাহ তুমি আমারে শক্তি দিও সামর্থ্য দিও আমি এই রাতকে মিস দিব না আমি এই রাতে বেশি বেশি ইবাদত করব এই নিয়ত যদি কোনো বান্দা করে ফেরেশতারা এই নিয়ত করার কারণে আল্লাহ পাক যে সওয়াব দান করতেন এটা পড়ার কারণে ওইটা আগেই তার আমলনামার মধ্যে দিয়ে দেন কল সুবহানাল্লাহ আল্লাহ দয়া কত মহান এজন্য বন্ধুরা আমার জানি না আমরা কে কখন কোন সময় কতদিন আমরা এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকব ও বন্ধু রে আমরা যদি সুন্দরভাবে না চলি আমরা যদি তওবা না করি আল্লাহ পাক তো বলেই দিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রাহীমা ও আমার বান্দারা তোমরা গুনাহ করো তোমরা পাপ করো তোমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবই দেখি সবই জানি কিন্তু তোমরা শুনো রে ও আমার বান্দারা ও আমার বান্দারা জানি তোমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও কিন্তু বন্ধুরে আল্লাহ পাক ওই কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইল্লা মান তাবা গুনাহ করার পরে যদি কোনো ব্যক্তি তওবা করে ওয়া আমানা এবং ঈমান আনে ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক কাজের মধ্যে সে তার মনোনিবেশ করে দেয় সে তাকে উজাড় করে দেয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দিজে গুনাহ করেছে ওই গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দ্বারা বদলায় দেই কোন সুবহানাল্লাহ চিন্তা করছেন বাড়িতে গিয়ে চিন্তা করবেন একলা বসে থাকলে চিন্তা করবেন যে আল্লাহকে আমরা ভয় পাই না সেই আল্লাহ আমরা যখন তওবা করি আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করায় দেন সুবহানাল্লাহ কর এজন্য আমরা সকলে তওবা করি বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিজিল আজিম আরেকটা কথা জেনে রাখেন সারা জীবন ইবাদত করে কাটাইছেন সারা জীবন তাহাজ্জুদ নামাজও মিস দিবেন না সারা জীবন আপনি আমি ইবাদত করে কাটাইছি কিন্তু মৃত্যুর পূর্বে মনের ভিতরে অহংকার চলে আসছে মৃত্যুর পূর্বে আপনি এমন একটা ভাব সৃষ্টি হয়ে গেছে যে আমার অনেক আমি অনেক আমল করছি অনেক কিছু করছি আমার মৃত্যুর সময় কোনো ভয় নাই আমার আল্লাহ বলেন এই আল্লাহ রাসূল আপনি জেনে নেন আমি এই বান্দার কোনো আমলকে আল্লাহ অ্যাকসেপ্ট করব না কোনো কবুল করব না আমি তাকেই কবুল করব যে পাপি বান্দা মৃত্যুর পূর্বে আমি আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে চোখের দুইটা পানি ছেড়ে যে বান্দাটা মৃত্যুর পূর্বে আমি আল্লাহর কাছে তওবা করতে পারবে আমি তার চোখের পানি নাকের আগার আসার আগে আগে তার জিন্দিগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব এবং তার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেব কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য অহংকার করা যাবে
অহংকার করা যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে আমিন আমিন